দর্শক বন্ধুরা, আমি রয়েছি আপনাদের সাথে মোহাম্মদ রাহাত, আর আপনারা দেখতেছেন রাহাত টেক। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এক্সপ্রেস ভিপিএন এর যে ভিডিওটি দেখতে পেয়েছেন, এক্সপ্রেস ভিপিএন দিয়ে আপনারা 7 দিন পর্যন্ত ফ্রিতে অ্যাড দেখতে পেতেন, 1 ঘন্টার মধ্যে আপনারা কাজগুলো সহজে করে নিতে পারতেন। তো যারা এখন থেকে 7 দিন মানে শেষ, আপনারা আর ভিডিও দেখতে পারতেছেন না, তাদের জন্য আজকের একটা এই টিউটোরিয়ালটি আবার তৈরি করলাম। তো এই টিউটোরিয়াল দিয়ে আপনি চাইলে আনলিমিটেডভাবে ভিডিও দেখতে পারবেন খুব ইজিতেই, এবং আপনি সব সময় দেখতে পারবেন। এটাতে কোনো এরকম কোনো ডেট দেওয়া নাই যে 7 দিন, 30 দিন বা 1 বছর বা এরকম কোনো ডেট দেওয়া নাই যে এটা চলবে এতদিন পর্যন্ত। তো এটাকে আনলিমিটেডভাবে যতদিন থাকবে অ্যাপসটা আর যতদিন পর্যন্ত কাজ থাকবে ততদিন পর্যন্ত দেখতে থাকবেন। তো আমি তার আমি এই কাজগুলো করার আগে আপনাদের 3টি স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো 3টি স্টেপের ভিতরে 1টি স্টেপ অতএব ওই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন, তবুও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আর যারা এখন ওই ভিডিওটি দেখেন নাই, তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন, যাতে অন্তত পক্ষে 7 দিন পর্যন্ত দেখতে পারবে। তো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিব যে অ্যাডগুলা শো করতেছে কতটুকু পর্যন্ত সেটা। তো তার আগে আমি আপনাদেরকে একটা সিম্পলি ওই ভিডিওতে যেটা দেখালাম যে যে কাজটি প্রথমত করতে হবে সেটি আগে এখন দেখিয়ে দিব। তো প্রথমত আপনারা সেটিংস অপশনে যাবেন, গিয়ে আপনারা এখান থেকে গুগল অপশনটি খুঁজে নেবেন আপনাদের ফোন থেকে। দেন আপনারা গুগল অপশনে ক্লিক করলে আপনাদের এইখানে দেখতে পাবেন অ্যাডস অপশনটি, অ্যাডস অপশনে ক্লিক করবেন। দেন এটা থাকবে আপনাদের যারা যাদের এরকম থাকবে তারা এটাকে অন করে দেবেন। তো আপনার আমার এটা অন করে ছিল, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এটাকে অন করে দেওয়ার পরে এটাকে কেটে দেবেন আপনারা। কেটে দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে, তো আমি অলরেডি করে রেখেছি। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে রিং আইডিতে ঢুকে অ্যাডগুলোকে আসলে দেখা যায় কি না। তবে আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট করতে পারবেন। আর হ্যাঁ, খারাপ ধরনের কোনো কমেন্ট করবেন না, কেননা আমি বিগত দিনে দেখছি যে আপনাদের এই যারা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে দেখেছে বিভিন্ন ধরনের আপনার ইয়েতে ইউটিউবে বিভিন্ন ধরনের মানুষ কমেন্ট করে, তো খারাপ ধরনের সেগুলো আসলেই অনেকেই করে, না বুঝেও করে। তো আমি তাদেরকে সতর্ক করব যে আপনারা খারাপ ধরনের কমেন্ট করলেও আমার ইউটিউবে অ্যালাউ হবে না, আপনাদের কমেন্টগুলো দেখা যাবে না, বাট আমি দেখতে পাবো, আমি অ্যান্সার দিতে পারবো না, সেটা ইউটিউব কর্তৃপক্ষ ওটাকে হাইড করে রাখবে। আর একটা কথা হচ্ছে, আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে পারবেন। আর হ্যাঁ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝবেন, মাস্ট বি, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারবো। আর আমার ভিডিও কখনো ফেক হতে পারে না, আর আমি ফেক ভিডিও দেই না, কেননা আমার এই ভিডিওগুলো আমার ফ্রেন্ড সার্কেল যতজন আছে ওরা সবাইও দেখে। তো চলে যাবেন কমিউনিটি জবসে, দেন আপনারা এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, দেখুন লেখা চলে এসেছে। তো আমি আপনাদেরকে এভাবে আমি কয়েকটা ভিডিও দেখিয়ে দেব যে আসলে চলে কি না, আমি ডাটা দিয়ে দেখতেছি। তো আশা করি আপনারা যারা ওয়াইফাই আছেন তাদের তো কোনো কথাই নেই, চলবে না কেন, দৌড়াবে, মাস্ট বি। আর নেটওয়ার্ক, লো নেটওয়ার্কও মোটামুটি আলহামদুলিল্লাহ চলতে থাকবে আমি দেখছি, যদিও কয়েক সেকেন্ড একটু লেট হয় লো নেটওয়ার্কে, এটা কোনো ব্যাপার না, কারণ আপনি সারাদিন লাগতো আর কয়েক সেকেন্ড বুঝে আপনি ওয়েট করতে পারবেন না। আর এই যে দেখতে পাচ্ছেন কোনো মানে ওটার মতো নেই, সাউন্ডটা কমিয়ে দিই। আসলে ওই যে আমি যে ভিডিওটা এক্সপ্রেস ভিপিএন দিয়ে দেখিয়েছিলাম ঠিক এটা এরকমই। তো আশা করি আপনাদের এটাও কোনো বিধা যাবে না, এই ভিডিওটা আপনাদের উপকারেই আসবে, আর কোনো ভিডিও দেখা লাগবে না আশা করি আমি, যথেষ্ট পরিমাণে আমি যেহেতু দেখতেছি তো আপনারা এইভাবে দেখতে পাবেন। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার নেটওয়ার্কটা একটু মানে স্লো,
যদি আমি যে নেটওয়ার্কের আওতায় আছি, এই নেটওয়ার্ক এইখানে আমাদের অভিযোগ আছে যে টাওয়ারের প্রতি আমাদের এইখানে টাওয়ার মানে 4G দেখায় বাট নেট স্লো, এটা নিয়ে অভিযোগ আছে, কমপ্লেনও করা হয়েছে। ঠিক আছে, তো এমনিতে 4G দেখায় বাট এমনিতে চলো। আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে মানে আপনারা যদি fast.com দিয়ে গুগলে সার্চ দিবেন তাহলে দেখতে পাবেন যে নেটওয়ার্ক স্পিড কতটুকু আপনাদের। এই দেখতে পাচ্ছেন ভিডিও দেখুন এসে গেছে, মানে কয়েক সেকেন্ড, মানে একটু যদি নেট স্লো হয় তাহলে কয়েক সেকেন্ড লাগে আর কি। এই এমনিতে তেমন মহামারী কিছুই না, আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আর আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে, যেহেতু সারাদিন লাগতো সেহেতু আপনারা কাজগুলো খুব সহজে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনাদের একটা সাজেশন দিব, যেন আপনারা রাত 12টার পরে কাজ করে ঘুমায় যেতে পারবেন। রাত 12টার পরে কাজ করলে তখন আর সার্ভারে কোনো ক্ষতি হয় না, সমস্যা নাই, মানে সবাই তো তখন মানে কাজ করে না, ব্যস্ততার মানে ঘুমায় যা, তো তখন যা ফ্রি থাকে, তো আপনি চাইলে ওইভাবে কাজটা করে নিতে পারবেন খুব ইজিলি। তো আমি তো এখন রাত 2:51 বাজে, এই কারণে আমি এখনও মানে সজাগ আছি। তো আমি আপনাদের ভিডিও তৈরি করার জন্য আমি অনেকগুলা VPN ট্রাই করার পরে আমি এই কাজটা করতে পারলাম, মানে যদি আমার একটু কষ্ট হয়েছে আপনাদের এই সুবিধার জন্য। তো আশা করি আপনারা যারা যারা দেখতেছেন নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন ইউটিউবে আসছি, আপনাদের ভালোবাসা নিয়ে আগাইতে চাই। তো এখন এই ভিডিওটা শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এটা কানেক্ট করবেন। এরকমভাবে ভিডিও আসতেই থাকবে, সমস্যা নাই। নেটওয়ার্ক একটু স্লো হলে যে দেখতে পাচ্ছেন দুই দাগ নেটওয়ার্কে আমি দেখতেছি, আর আপনাদের তো বলছি যে নেট একটু দুর্বল, চলো হলে এইভাবে ব্যাকে গিয়ে আপনি একটা রিফ্রেশ দিয়ে আবার এখানে গিয়ে কয়েক সেকেন্ড থাকলেই এটা ঠিক হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে মানে দেখাবো যে আপনারা এটাকে কীভাবে কানেক্ট দিতে পারেন। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। প্রথমত আপনারা যে কাজটি করবেন, এই যে ভিডিও দেখুন চলে এসেছে, তো আমি এটা কেটে দিই। আপনারা যে কাজটি করবেন, প্রথমত আপনাদের যে মেমোরি কার্ডটা রয়েছে সেখানে চলে যাবেন, ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজার যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন যে ইন্টারনাল স্টোরেজ আর এসডি কার্ড, তো আপনাদের ইন্টারনাল স্টোরেজে প্রবেশ করবেন। করার পরে আপনারা এই যে অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন, অ্যান্ড্রয়েডটাকে এটাকে ডিলিট দিয়ে দিবেন। এই যে ডিলিট দিয়ে দিছি, তারপর আসছে, থাক এটা কোনো সমস্যা নাই। তো এখানে আরেকটা কাজ হচ্ছে, এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে রিং আইডি মিডিয়া, এই যে দেখতে পাচ্ছেন রিং আইডি মিডিয়া, এটাকে চেপে ধরে এটা ডিলিট করে দেবেন এখান থেকে। ব্যাস, এখানের এই কাজটুকু শেষ। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনারা এখান থেকে সুপার VPN নামে একটা VPN আছে, যা আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, তারপর আপনি এটাকে ওপেন করবেন। তো আমি এটাকে ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে আপনাদের যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন, তবে এই কাজটি করতে হলে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে এইখানে লোকেশনটি অন রাখতে হবে, তাহলে হয় বেটার, দ্রুত কাজ করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন, তারপর আপনি যে কাজটি করবেন এখানে ক্লিক করবেন, জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে আমার তো কানেক্ট দেওয়া আছে, তো আপনারা আপনাদের এইখানে না দিয়ে এখানে কানেক্ট করবেন না, কানেক্ট করে ধরেন আমি ডিসকানেক্ট দেখাচ্ছি, ডিসকানেক্ট করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। এখানে ক্লিক করে এই যে এখন কানেক্টেড দিলে কানেক্ট হবে, তো আপনারা কানেক্টেড দেওয়ার আগে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ইউএসএ ক্লিক করে দিয়ে দিবেন, ইউএসএ দিয়ে তারপর আপনারা এখান থেকে কানেক্ট দিবেন। কানেক্ট দিলে আপনাদের এটা কানেক্ট হয়ে গেছে, ব্যাস আপনাদের এইটুকুই কাজ। তারপর আপনারা ডাইরেক্ট কেটে দিবেন, কেটে দিয়ে আপনারা রিং আইডিতে চলে যাবেন। রিং আইডিতে যাওয়ার পরে আপনারা অ্যাড দেখবেন, ব্যাস এইভাবে আপনাদের কাজগুলো হয়ে গেছে। তবুও আমি আপনাদেরকে এভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে। তো রিং আইডিতে আসার পরে আপনারা একটু এই যে এভাবে কাজটা করে নেবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য করতে ভুলবেন না। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে।
কয়েক সেকেন্ড একটু লেট হবে, কারণ আমার নেট তো একটু স্লোই, আপনাদেরকে বলেই দিছি। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, এজন্য সরি, আমি খুব দুঃখিত। আসলে এই বোঝার স্বার্থে মানে আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। তো যারা নতুন অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন ভিডিওটি, তাহলে অবশ্যই তারাও উপকৃত হবে। ধন্যবাদ, পরবর্তীতে কোনো নেক্সট টাইমে দেখা হবে। আল্লাহ হাফেজ।